What's up guys, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। Welcome back to a new video with your favorite vlogging YouTuber vlogging সুরাজ। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। চ্যানেলে যারা যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকে যাব মালয়েশিয়ার টুইন টাওয়ার দেখতে, যাবো কোলকাতা যাবো টুইন টাওয়ার দেখতে। তো চলো তোমাদেরও দেখাবো কিরম প্যান্ডেল হয়েছে। আর আমাদের পাড়ায়ও দুর্গা পুজো হয়, ওদেরকে আমাদের পাড়ার কিরকম পুজো হয় সেটা দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ এই সাইড দিয়ে রড লাইট লাগানো, আর ওই যে সামনে প্যান্ডেল। তো চলো প্যান্ডেলে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ যে প্যান্ডেল, এই যে ঠাকুর মাগর চলে এসছে, আগের দিন নিয়ে আসলাম সবাই মিলে। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের ক্লাবের সেক্রেটারি মেন সদস্য, আর এদিকে বসে আছে আমাদের নায়ক। দেখি মুখটা দেখে আমাদের, আজকে আমার মন ভালো নেই গাইস। এখন মন্ডপের থেকে যাব বাড়ি গিয়ে, তারপর চান টান করে মালয়েশিয়া যাব, মানে কল্যাণী মালয়েশিয়া টুইন টাওয়ার দেখতে যাব। ফাইনালি রেডি হয়ে গেলাম, এবার স্টেশনের দিকে যাব। সবাই মনে হয় চলে এসছে, 11:30 ট্রেন। তো যাব, টিকিট কাটবো, দেন কল্যাণী গিয়ে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ এই যে সবাই চলে এসছে, এখন যাচ্ছি টিকিট কাটতে কাউন্টারে, টিকিট কেটে তারপর ট্রেন আসবে, ট্রেনে উঠবো, ট্রেনে উঠে মালয়েশিয়া যাবো, কল্যাণী যাবো, কল্যাণী গিয়ে টুইন টাওয়ার দেখবো। ফাইনালি ট্রেনে উঠে গেলাম, প্রচণ্ড ভিড় ঠেলে উঠলাম। দেখতে পাচ্ছি এখনও ভিড়, দেখো কত চাপা গিয়েছে। এবার কল্যাণী গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি কল্যাণী নেমে গেলাম, মানে ট্রেনে এত ভিড় ছিল নামতে পারছিলাম না, নেমে গেছে অবশ্য দেখতে পাচ্ছি। তো এখন টুইন টাওয়ারে গিয়ে দেখা হচ্ছে, চলো। প্লিজ দেখতে পাচ্ছ ছেলেটার বাড়িতে আয়না নেই বলে ছেলেটা এই ট্রেনে দেখছে, মানে জিম করিস আর বাড়িতে একটা আয়না রাখতে পারিস না ভাই। গাইস অটোতে উঠে গেছি, এবার কাকা নিয়ে যাচ্ছে আইটাই মোড়ের দিকে। তো আইটাই মোড়ে গিয়ে দেখা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ আমাদের সব বন্ধুরা আছে সবাই। এবার চলো আইটাই গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি ঢুকে গেলাম টুইন টাওয়ারে, টুইন টাওয়ার দেখতে, মালয়েশিয়া টুইন টাওয়ার। গাইস দেখতে পাচ্ছ জিনিসটা জাস্ট অসাম, জাস্ট ওয়াও। এই দেখি ভিড় কিরকম আছে ভাই, সাপ 150 ফুট। লাইনে দাঁড়াতে গেলাম, আমাদের অপমান করে দাঁড়িয়ে দিল, বললো এই গেটে না অন্য গেটে যা। মানে বুঝতে পারছো একটা আসার জিনিস দেখতে হবো, তাও এত লাইন দিয়ে, মানে এখন লাইনে দাঁড়াবো। এখন দুটা দেখো, যাস লাইনে ঢুকছি, এবার প্যান্ডেলের দিকে যাবো। এই যে দেখো দুটা দেখো, মানে এত কি ভাই। তো গাইস প্যান্ডেলটা দেখো, প্যান্ডেলটা দেখো, জাস প্যান্ডেলটা মানে অসাম, আলাদা লেভেলের প্যান্ডেল। তো এবার এখানে একটু প্যান্ডেলের ছবি তুলবো, তুলে তারপর যাবো গিয়ে লাইনে দাঁড়াবো। অনেক খাটাখাটির পর জেমে জেমে অস্থির হয়ে ফাইনালি ঢুকতে পারলাম খেলে। তো এখন দেখো সামনের লুকটা যা, দেখো গাইস গাইস, মানে অসাধারণ হলে কম, মানে দেখো একবার জাস্ট চারিদিকে। তো এবার মন্দিরের ভেতরে ঢুকছি, এই দেখো কি করেছে ভাই এটা, মানে দেখে এবার চলে আসলাম সোজা আগ্রায়, আগ্রা দেখবো। এই যে দেখতে পাচ্ছ আগ্রা, এই ভাই আগ্রা বলো তো নাকি, যাই হোক আগ্রা। তো এখানটাই ভিন্ন নর্মাল প্যান্ডেল নাকি। তো ভেতরে গিয়ে দেখে আসি কিরকম ঠাকুর হয়েছে, দেখতে পাচ্ছ প্যান্ডেল। দিক থেকে টুইন টাওয়ার আর দিল্লির আগ্রা দেখে চলে আসলাম রথতলায়, এবার রথতলার ঠাকুর দেখবো।
চলে আসলাম। এবার একটা জিনিস দেখবে, জাস্ট দেখো প্যান্ডেলটা কাছে গিয়ে দেখাচ্ছি, এই ঠিকঠাক দেখতে পারবে না তো কাছে গিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছি এখানেও লাইন, মানে সব জায়গায় লাইন, প্যান্ডেল দেখবো তার জন্য আমার লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে ভাই, মানে খুব বিরক্তিকর একটা ব্যাপার। প্যান্ডেলে ঢুকছি, দেখতে পাচ্ছ টেনে কি দিয়ে তখন বাড়ি যাবো। দেখো দিকটা দেখো, যা দাঁড়ানোর জায়গা হচ্ছে না, পা রাখার জায়গা হচ্ছে না, এবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এখন কন্টিনিউ করতে হবে না, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। পুলিশ স্টেশনে নেমে গেলাম, এবার বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়ি গিয়ে মনে হয় আর ব্লগটা কন্টিনিউ করতে পারবো না, কারণ খুব হাঁপিয়ে গেছি। এখন দেখা যাক, সন্ধেবেলায় ব্লগটা কন্টিনিউ করবো, বাড়ি গিয়ে রেস্ট নেবো, তারপর মণ্ডপে গিয়ে ব্লগটা শেষ করবো। তো গাইস, এই ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর এইরকম ব্লগ আমার চ্যানেলে আরও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কমেন্ট করে জানিও ব্লগটা কীরকম হয়েছে, আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।